আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু নুসল্লি আল্লাহ আম্মা করিমালিহিম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দূরেও কাছে দেশেও প্রবাসে ঘরে বাহিরে দাঁড়ানো অবস্থায় সোয়া অবস্থায় যানবাহনের মধ্যে যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে আজকের আলোচনা শুনতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদে প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আলোচনা করব সদাকতুল ফিতর সম্পর্কে সদাক শব্দটি এক বচন বহু সদাকতে এর শাব্দিক অর্থ দান আল ফিতর শব্দটির অর্থ ভঙ্গ করা বা ধ্বংস করা অতএব উভয় শব্দের সম্মিলিত অর্থ হলো দানের মাধ্যমে ভঙ্গ করা তবে সাগাল মাসের প্রথম তারিখকে বলা হয় ইয়ামুল ফিতর বা ঐদুল ফিতর কেননা একাদারে এক মাস রোজা রাখার পর ওই তারিখে রোজা ভঙ্গ করা হয় কাজেই ঈদুল ফিতরের দিন নিচা পরিমাণ সম্পদের মালিক তার নিজের ও অপ্রাপ্ত সন্তান সন্ততির হতে শরীয়ত মোতাবেকে নির্ধারিত যে সদ্গা আদায় করা করা হয় তাকে সদাকতুল ফিতর বলা হয় হানাফি মজহাবের মতে সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিবে ইমাম ওয়াকি ইবনে আল জাররাহ বলেন রমজান মাসের সদাকাতুল ফিতর নামাজের শেজদায় শাহুর সমতুল্য নামাজের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে শেজদায় শাহু করার মাধ্যমে যেমন ভুলভ্রান্তি আল্লাপাক ক্ষমা করে দেন তদ্রুপে রোজার মধ্যে ভুল ত্রুটি হলে এই ফিতরা দ্বারা এর প্রতিকার হয় হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন ফরদ রসুল সাল্লিয়া সাল্লাম জাকাতুল ফিতুরে সো আন মিন তামারিন আও স আন মিন শাহীরে নবী করিম সাল্লাহ সাল্লাম সদকাই ফিতর ফরস করেছেন এক সা খেজুর অথবা এক সা জবে আল আল আবদি ওয়াল হরি ওয়াল জাকারি ওয়াল উং ওয়াসীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন গোলাম ও স্বাধীনের উপর পুরুষ নারী ছোট বড় সকল সকলের উপর মুসলমানদের জন্য ও আমার বিহা আন তুয়াদা কবিল্লা খুরুজিন্ন ইলা সালতে এবং তা আদায় করতে নির্দেশ দিয়েছেন নামাজে বের হওয়ার পূর্বেই তবে একটি জিনিস বলে রাখি যে কোনো লোক যদি ঈদুল ফিতরের দিন সবে সাদেকের পর থেকে শুরু করে ঈদের নামাজে যাওয়ার আগেই যদি এই ফিত্রাটা গরিব দুঃখীদের মাঝে দিয়ে দেন তাহলে এই এই দাওয়াটা হচ্ছে যে মোস্তাহাবে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন ফারদ রসুল্লাহিস্লা সাল্লাম জাকাতুল ফিতরি তুহুরা সইয়ামি মিনাল্লাগ ওয়ার রফা ওয়া তৈমাতান লীল মাসাকিন নবী করিম সাল্লা সাল্লাম সদ্দেকায় ফিতর রোজাকে অনর্থক কথা ও অশালীন কথা হতে পবিত্র করার জন্য এবং অসহায় গরিব লোকদের খাবার দেওয়ার জন্য নির্ধারণ করেছেন হাদিসটি আবু দাউদে শরীফের মধ্যে এসেছে ফেতরা কার উপর এবং কখন ওয়াজিব হয় স্বাধীন হওয়া কেননা গোলামের উপরে ফিতরা ওয়াজিবে নয় মুসলমান হওয়া কোনো অমুসলিমের উপর এই ফেতরা ওয়াজিবে নয় নিসা পরিমাণ সম্পদের মালিক হওয়া কেউ যদি নিসা পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে তার জন্য এই ফিতরা ওয়াজিবে নয় নিসা পরিমাণ সম্পদ সর্বপ্রকার প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত হওয়া হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি তালাতে বর্ণিত তিনি বলেন রমজানের শেষ দিকে বলতেন তোমরা তোমাদের রোজার সদ্গা আদায় করো আর এখানে একটি কথা বলে রাখি যে আপনি যদি রমজানের মধ্য ঈদের আগে রমজানের মধ্যে ফিতরা গরিব দুঃখীদের মাঝে দিয়ে দিতে চান তাহলে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর হয়তো আগে গরিব দুঃখীরা আপনার এই টাকাটা ফেলে তারা মিষ্টান্ন বিভিন্ন খাদ্যদ্রব্য বা নিজের আত্মীয় স্বজনের বাড়িতে হয়তো কিছু খাবার সামগ্রী পাঠাতে পারবে এটা তাদের জন্য খুবই উপকার হবে তাহলে আপনি রমজানের মধ্য তা আদায় করে দিতে পারেন নবী করিম সাল্লি সাল্লাম এ সদকায় একসা খেজুর অথবা জব অথবা অর্ধসা গম প্রত্যেক স্বাধীন ক্রীড়দাস পুরুষ অথবা নারী ছোট অথবা বড় সকলের উপরে নির্ধারণ করে দিয়েছেন ইমাম আবু হানিফা রহমাতুল্লা বলেন যে ব্যক্তি নিজের মৌলিক প্রয়োজন পূরণ ও ঋণ আদায় করার পর জাকাতের নিসা পরিমাণ ধন সম্পদ অথবা ওই পরিমাণ স্বর্ণ ও রুফের মালিক হয় তার উপর সদাকাতুল ফিতর ওয়াজিবে তবে ক্ষেত্রে বছর পূর্ণ হওয়ার শর্ত নয় জাকাত যেমন ফরজ হওয়ার জন্য এক বছর পূর্ণ হতে হবে কিন্তু কেউ যদি শোভে সাদেকের পর ধন সম্পদের মালিক হয় ঈদুল ফিতরের দিন শোভে সাদেকের পরও যদি সে ধন সম্পদের মালিক হয় নিসা পরিমাণ তাহলে তার উপরে এই ফিতরা দেওয়া হচ্ছে যে ওয়াজিব যখনই আপনি যদি এই রমজানের মধ্য যদি আপনি ধনী হন নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে আপনার উপরে এই ফিতরা আদায় করা হচ্ছে যে ওয়াজিবে সদেকায় ফিতর ওয়াজিব হওয়ার সময় হলো ঈদুল ফিতরের দিন শোবে সাদিক হওয়ার পর শোবে সাদিকের আগে ঈদুল ফিতরের দিন সবে সাদেকের আগে যদি কোনো মমিন মুসলমান মৃত্যুবরণ করে তাহলে তার ফিতরা দেওয়া ওয়াজিবে নয় আবার এই সবে সাদেকের পর যদি কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করে তাহলে তার উপরও তাহলে তারও ফিতরা আদায় করতে হবে এবং আদায় করা হচ্ছে যায়া ওয়াজিবে আর এই সময় যদি কোনো অমুসলিম মুসলমান হয় এই ঈদুল ফিতরের দিন শোভেসা আদেকের পরে যদি কোনো অমুসলিম মুসলমান হয় তাহলে অবশ্যই তার উপরে এই ফিতরা আদায় করা হচ্ছে যে ওয়াজিবে গম গমের আটা জব জবের আটা খেজুর ও কিসমিস দ্বারা ফিতরা আদায় করা যায় তো গম বা গমের আটা দ্বারা ফিতরা দিলে গম অর্ধসা অর্ধসা হচ্ছে এক কেজি সাতশত পঞ্চাশ গ্রাম আদায় করতে হবে জব বা জবের আটা বা খেজুর দিয়ে ফিতরা দিলে এক সা দিতে হবে এক সা হচ্ছে তিন কেজি পাঁচশত গ্রাম সাড়ে তিন কেজি তাহলে কেউ যদি জব বা জবের আটা বা খেজুর দিয়ে ফিতরা দিতে চায় তাহলে সে এক সা দিতে হবে তো খেজুর দিয়ে ফিতরা দিলে তো আপনার তিন কেজি পাঁচশত গ্রাম দিতে হবে আর গম বা গমের আটা দ্বারা যদি কেউ ফিতরা দেয় তাহলে এক কেজি সাতশত গ্রাম গ্রামের মূল্য অনুসারে আপনাকে ফিতরা দিতে হবে ধরেন যদি বর্তমান বাজার মূল্য অনুসারে এক কেজি আটার দাম তিরিশ টাকা হয় তাহলে এক কেজি সাতশত পঞ্চাশ গ্রাম আটার দাম হয় বাউন্ন টাকা পাঁচ পয়সা এটা আপনি বাজার মূল্য হিসাব করে তো আপনাদের একটা জিনিসই জানা রাখা দরকার যে এক কেজি সাতশত পঞ্চাশ গ্রাম আটার বর্তমান মূল্য বাজার দরে যা ওই মূল্য অনুসারে আপনাকে অবশ্যই এই ফিতরা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে হবে আবার আরেকটা কথা বলে রাখি যে এই আপনি ইচ্ছা করলে একজনের ফিতরা কয়েকজন গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে পারবেন আবার ঘরের কয়েকজনের ফিতরা একজন গরিবকে আপনি চাকলে দান করে দিতে পারেন তবে কোনো সমস্যা নেই আর এই ফিতরা অবশ্যই নেশা পরিমাণ ধন মালিক যারা তারা অবশ্যই আদায় করতে হবে কারণ আমরা এই রোজার মধ্যে কত ধরনের ভুল ত্রুটি করেছি রোজা রোজার হক ঠিকমতো আমরা আদায় করতে পারি নাই এবং কি অনেক অশালীন কথাবার্তা কুরুসিপূর্ণ কথাবার্তা আমরা বলেছি যার কারণে আমাদের রোজার মধ্যে যেই ভুলভ্রান্তি হয়েছে এই ভুল ভুলভ্রান্তিগুলি পাক এই ফিতরার মাধ্যমেই দূর করে দিবেন আর তাই সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা অবশ্যই এই ফিতরা আদায় করে দিবেন আর ইসলামিক ফাউন্ডেশন থেকে এবার যে ঘোষণা দেওয়া হয়েছে যে সর্বনিম্ন ফিতরা হচ্ছে যে সত্তর টাকা হ্যাঁ তো আপনি ইচ্ছা করলে আমি যে হিসাবটা এখানে দেওয়া হয়েছে যে এক কেজি সাতশত গ্রাম আটার মূল্য বাজার দরে বাজার দরে যা ওই হিসাব করো আপনি গরিব দুঃখীদের মাঝে দিয়ে দিতে পারবেন আর আরেকটা কথা এসেছে যে দুর্ভিক্ষের সময় কেউ যদি ফিতরাটা খাদ্যদ্রব্য দ্বারাও দিতে চায় তাহলে সে দিতে পারবে কোনো অসুবিধা নেই যেহেতু সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে অনেক গরিব দুঃখীদের মাঝে খাদ্যের অভাবে সংকট রয়েছে আপনি যদি ইচ্ছে করেন তাহলে সংকটের মধ্যে আপনি খাদ্য দ্রব্য দ্বারাও আপনি ফিতরা আদায় করে দিতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাপাক রমজানের রহমত মাখফরাত নাজাদ আল্লাপাক আমাদেরকে নসিব করুক আমরা আল্লাফাকের কাছে দোয়া করি তো রমজানের রহমত চলে গেল মাখফেরাত চলে গেল এখন নাজাতের শেষ দশকে আমরা রয়েছি তো পাক যেন রমজানের এই তিরিশটা রোজার মধ্যে জানি নাই আল্লাফাকে যেন এই রমজানের রোজার মধ্যে আমাদের জীবনের সমস্ত গুণাগুলি এই রমজানের রোজার রুসিলে আমাদেরকে ক্ষমা করে দেন আমিন তাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের আলোচনা দীর্ঘায়িত করব না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু